আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে কমলাপুর রেল স্টেশন হতে টিটিপাড়া হয়ে গোবিবাগ, দয়াগঞ্জ এবং গেন্ডারিয়া স্টেশন পর্যন্ত এই প্রকল্পের যে নির্মাণ কাজ হচ্ছে তার বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পদ্মা রেল সংযোগ প্রকল্পে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত নির্মাণ কাজের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে প্ল্যাটফর্ম সংস্কারের পাশাপাশি এই চারটি লাইনের মধ্যে একটি লাইনের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যাতে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই পথে ট্রেন চলাচল দ্রুতগতিতে শুরু করা যায়। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের পরে টিটিপাড়া অংশে নির্মাণ করা হচ্ছে ছলেন বিশিষ্ট একটি আন্ডারপাস। এই ছলেন বিশিষ্ট আন্ডারপাসে চার লেন দিয়ে চলবে ভারী যানবাহনগুলো এবং বাকি দু লেন দিয়ে চলবে অযান্ত্রিক যান এবং পথচারী। টিটিপাড়া নির্মাণাধীন এই আন্ডারপাসটির উপর দিয়ে চারটি ট্রেনের লাইন যাবে। এরই মধ্যে একটি ট্রেনের লাইন দ্রুতগতিতে বসানোর জন্য এই আন্ডারপাসটি একটি অংশ ঢালাই সম্পন্ন করা হয়েছে, যাতে করে ঢাকা নারায়ণগঞ্জের যে লাইনটি ট্রেন চলাচল করবে সেই লাইনটি দ্রুতগতিতে বসাতে পারে। এছাড়াও এই টিটিপাড়ায় ছলেন বিশিষ্ট এই আন্ডারপাসটি সবগুলি পাইলিং নির্মাণ কাজ শেষ হয়েছে। এই ছলেন বিশিষ্ট আন্ডারপাসটির নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে বর্তমান যে টিটিপাড়ায় লেবার ক্রসিংটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আমি এখন টিটিপাড়ার দিক হতে গোপীবাগের দিকে যাব। চলুন দেখি এখানে প্রকল্প এলাকায় কেমন হয়েছে কাজের অগ্রগতি। গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন হতে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্ম পর্যন্ত চারটি লাইন আসবে। তবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিটিপাড়া পর্যন্ত যেমন একটি লাইনের নির্মাণ কাজ হয়েছে, ঠিক টিটিপাড়া থেকে গোপীবাগের দিকেও এখানে দেখতে পাচ্ছি একটি লাইনের যে লাইনে পাথর বসানো হয়েছে এবং সম্পূর্ণ অংশে কিন্তু স্লিপার বসানো সম্পন্ন করা হয়েছে। তবে কিছু অংশে স্লিপারের উপর রেল লাইন বসানোর কাজ বাকি রয়েছে। তবে টিটিপাড়ার দিক হতে গোপীবাগের দিক পর্যন্ত সম্পূর্ণ অংশ কিন্তু দেখা যাচ্ছে এখানে বাকি যে লাইনগুলো নির্মাণ কাজ করা হবে সেই বাকি লাইনগুলো নির্মাণ কাজ করার জন্য মাটি ভরাটের কাজ করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অংশ কিন্তু মাটি ভরাটের পর এখানে পাথর বিছানোর কাজও শেষ করা হয়েছে। এদিকে গোপীবাগের দিকে ছোট একটি কালভার্টের নির্মাণ কাজ করা হচ্ছে। তবে এই কালভার্টের একটি অংশ নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে, যেই অংশটুকু সম্পূর্ণ করা হয়েছে সেই অংশের উপর দিয়ে একটি লাইনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। কালভার্টের বাকি অংশে নির্মাণ কাজ করা হচ্ছে, এখন চলছে রড বাঁধার কাজ। এখন গোপীবাগে নির্মাণাধীন ছোট কালভার্ট থেকে কিছু সামনে এগোতে দেখলাম এখানে পাথর বিছানোর কাজ চলছে। তবে গতবার যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম এই অংশে রেল লাইন বসানোর কাজ চলছিল, তবে এবার এসে দেখছি এখানে রেল লাইন বসানোর পর চলছে পাথর বিছানোর কাজ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গোপীবাগ পর্যন্ত সম্পূর্ণ অংশ কিন্তু একটি লাইনের নির্মাণ কাজ গুরুত্ব সহকারে করা হচ্ছে। প্রকল্প এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে খুব দ্রুতগতিতে ঢাকা নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল শুরু করার জন্য এই একটি লাইন নির্মাণের কাজ গুরুত্ব সহকারে করা হচ্ছে, যাতে করে অল্প সময়ের মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা লাইনে ট্রেন চলাচল শুরু করা যায়। এদিকে গোপীবাগের শেষ অংশে চলছে পাথর বিছানো এবং গ্যাংকার মেশিন দিয়ে পদ্মার রেল সংযোগ প্রকল্পের অধীনে কমলাপুর গ্যান্ডারিয়া অংশ নির্মাণ কাজ। প্রিয় দর্শক, আমরা কমলাপুর রেল স্টেশনের টিটিপাড়া হয়ে গোপীবাগের শেষ দিকে অর্থাৎ দয়াগঞ্জের দিকে চলে এসেছি।
এই অংশ কিন্তু চারটি লাইনের জন্য মাটি বরাদ্দের কাজ শেষ হয়েছে, কিন্তু শেষ হয়েছে একটি লাইনের নির্মাণ কাজ। পাশাপাশি নতুন এই লাইনটিতে পাথর বিছানো এবং নতুন লাইনের ক্লিপ লাগানোর কাজ চলছে। আমি এখন গোপীবাগের দিক হতে দয়াগঞ্জের দিকে চলে আসলাম। এখানে দুটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে, একটি চালেন বিশিষ্ট আন্ডারপাস এবং অন্যটি ছলেন বিশিষ্ট আন্ডারপাস। এই দয়াগঞ্জের চালেন বিশিষ্ট যে আন্ডারপাসটি রয়েছে সেটি কিন্তু একটি অংশ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে, বাকি অংশ নির্মাণ কাজের জন্য পাইলিং মেশিন এনে রাখা হয়েছে, তবে এখনও পাইলিং কাজ শুরু করা হয়নি। সামনের এটি দয়াগঞ্জ বাজারের দ্বিতীয় আন্ডারপাস, এটি ছলেন বিশিষ্ট আন্ডারপাস। এর দুলেন করে চালেন দিয়ে চলবে ভারী যানবাহনগুলো, আর বাকি দুলেন নির্মাণ করা হচ্ছে পায়ে হেঁটে পারাপারের জন্য। এই আন্ডারপাসটির উপর দিয়েও চারটি রেললাইন যাবে, যদিও এখন মাত্র একটি রেললাইন যাওয়ার মতো উপযোগী করে এর ডালা সম্পন্ন করা হয়েছে, বাকি অংশ নির্মাণ কাজ এখনও শুরু করা হয়নি। দয়াগঞ্জ বাজার হতে সামনের এটি গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন লেভেল ক্রসিং। কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্ম হতে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের রেলগেট পর্যন্ত একটি লাইন নির্মাণ করা হলেও এর পাশ দিয়ে যে আরও চারটি লাইন নির্মাণ করা হবে, সেই চারটি লাইন নির্মাণের জন্য কিন্তু মাটি ভরাটের কাজ শেষ হয়েছে প্রায় 95%। শুধুমাত্র যে অংশগুলোতে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে সেই অংশগুলোর কাজ বাকি রয়েছে, এছাড়া কিন্তু বাকি অংশে মাটি লেভেলিং করার কাজ শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের সংলগ্ন এলাকায়। এই গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে নির্মাণ করা হবে একটি আইকনিক রেলওয়ে স্টেশন, পাশাপাশি দুটি প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে। এর মধ্যে একটি প্ল্যাটফর্মের নির্মাণ কাজ শুরু হয়েছে, এছাড়াও একটি আন্ডারপাস এবং দুটি কালভার্ট নির্মাণ কাজ চলছে। আমরা গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের উত্তর থেকে একদম দক্ষিণ পর্যন্ত সম্পূর্ণ অংশ ঘুরে দেখব, দেখব নতুন প্ল্যাটফর্মটির যে নির্মাণ কাজ চলছে তার সর্বশেষ অগ্রগতি। সামনের এখান থেকে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নির্মাণ কাজ শুরু হয়েছে। আমরা এই প্ল্যাটফর্মের উত্তর দিক হতে দক্ষিণ দিক পর্যন্ত যাব। এই গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মটির সম্পূর্ণ অংশ কিন্তু এখন গাঁথনি কাজ শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মটির বেশ কিছু অংশ গাঁথনির কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের এই দ্বিতীয় প্ল্যাটফর্মটির নির্মাণ কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হবে, যাতে করে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকার পথে ট্রেন চলাচল শুরু করতে পারে। গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে এই প্ল্যাটফর্মটির নির্মাণ ছাড়াও এই গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে একটি আইকনিক ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে আইকনিক রেলওয়ে স্টেশন ভবন নির্মাণের জন্য পাইলিং নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়াও গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এই আন্ডারপাসের উপর দিয়ে 4টি লাইন এবং প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে। এর মধ্যে এই আন্ডারপাসটির একটি অংশ ঢালাই কাজ সম্পন্ন করার পর এর উপর দিয়ে লাইন নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এই লাইনটি দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা পথের ট্রেন চলাচল শুরু হবে। এছাড়াও এই আন্ডারপাসটির বেশ কিছু অংশ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে, পাশাপাশি যে অংশটুকু ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে সেই অংশটুকুর পাশ দিয়ে মাটি ভরাটের কাজও এগিয়ে চলছে। এই গেন্ডারিয়া জংশন রেলওয়ে স্টেশনের সামনে যে প্ল্যাটফর্মটির নির্মাণ কাজ চলছে, এখন চলছে প্ল্যাটফর্মের সামনের অংশে গাঁথনির কাজ। এই গাঁথনির সামনের অংশে আবার 5 ইঞ্চি পুরু করে ঢালাই কাজ সম্পন্ন করা হবে। এদিকে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ অংশে দুপাশে গাঁথনি করা হয়েছে, পাশাপাশি দুপাশে গাঁথনির মাঝখানের জায়গা মাটি ভরাটের কাজও সম্পন্ন করা হয়েছে।
এই পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে নির্মাণাধীন ঢাকা থেকে গেন্ডারিয়া হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল নির্মাণের পাশাপাশি আগামী জুন মাসে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্ম থেকে এই গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশন হতে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত চলবে ট্রেন। আর এই নির্ধারিত সময়ের মধ্যে একটি লাইনের নির্মাণ কাজ শেষ করতে দ্রুতগতিতে কাজ করছে পদ্মা রেল সংযোগ কর্তৃপক্ষ, যাতে করে জুন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু করতে পারে। গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ অংশের প্ল্যাটফর্ম নির্মাণের পাশাপাশি এখানে চারটি লাইনের নির্মাণ কাজও এগিয়ে চলছে সমান্তালে। এরই মধ্যে চারটি লাইনের মধ্যে তো একটি লাইনের নির্মাণ কাজ হয়ে গেছে, পাশাপাশি আরও তিনটি লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক, এ ছিল পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে নির্মাণাধীন কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলির প্ল্যাটফর্ম হতে টিটিপাড়া গোপীবাগ দয়াগঞ্জ হয়ে গেন্ডারিয়া পর্যন্ত আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।